গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। তো রোজ দিনের মতো আজকেও দোকান খোলার পর চলে এসেছে উঠানে ফুল কুড়োতে বা তুলতে। তো ফার্স্টেই শিউলি ফুলের গাছটা ঝাঁকিয়ে নিলাম, তারপর ফুলগুলো কুড়োতে লাগলাম। তো ওগুলো কুড়োনো হয়ে যাবে, তারপর যে সমস্ত ফুলগুলো আছে সেগুলো তুলে নেবো। যে সমস্ত ফুল বলতে গেলে আজকে তেমন কোনো গাছে ফুল ফুটেনি, যেহেতু শীতকাল সব গাছগুলোই চুপচাপ হয়ে গেছে। আর শীতকালেতে তেমন ফুল হয়ও না, শিউলি ফুল তাও কিছু কিছু হচ্ছে, সেগুলো তুলে নিলাম। তারপর এখন যে ফুলগুলো তুলছি সেগুলো দিদা ভোরবেলাতে অন্য গাছ থেকে তুলে এনে রেখে গেছে এখানে, আর যখন রেখে গেছে তখন আমরা ঘুম থেকে উঠিনি, তো সেই কারণে এখানেই রেখে গেছে। আর রোজ দিন এমনটাই করে। তো এগুলো তুলে নেব, তারপর ফুলগুলো ধুয়ে রেখে দেব। তারপর হচ্ছে কি যে তোমাদের দাদা হয়তো পুজো দেবে, রোজ দিন যেমনটা করি যে কাজগুলোই করি সেরকমটাই করব। তো ফুল তোলার পর ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নেব, তারপর হচ্ছে আমার বাসি কাজকর্মগুলো সারবো। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। ফুল তুলে নিয়ে এসে চলে এলাম বিছানা গোছাতে। আর হ্যাঁ, আজকে এই কাজটা আগেই সেরে নিচ্ছি। রোজ দিন কী করি, ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিই, ও তারপর খেতে খেয়ে দিয়ে কাজে চলে যায়, তারপর বিছানাটা গোছায় ধীরে সুস্থে ভালো করে। কিন্তু আজকে সেরকমটা করছে না, আজকে বিছানাটা আগেই গুছিয়ে নিচ্ছি। আর গরমকালে কি করি যে ঘুম থেকে উঠেই বিছানাটা তুলে নিই, তারপর হাত মুখ ধুতে যাই, বাসি ড্রেসটা চেঞ্জ করি। আর যেহেতু এখন শীত পড়ে গেছে না, মানে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাচ্ছে আর সব কাজ গুছিয়ে করা হচ্ছে না, কি করতে যে সময় কেটে যায় কি জানি। যাই হোক, ঘুম থেকে উঠেই আগে চলে যায় হাত মুখ ধুতে, তারপর বাসি জামা কাপড় ছেড়ে এসে তারপর হচ্ছে কি যে দোকানটা খুলি। তারপর তো মানে ফুল তোলা, তারপরে হচ্ছে কি যে ভাত বসিয়ে দেওয়া, তারপরে ঝাড় ঝুড় দেওয়া, ঘর মোছা, এরকমটাই করি। তো মানে বিছানাটা তোলা হয় না, কেমন ঘরটা অগোছালো অগোছালো মনে হয়। আর বিছানাটা তুলে নিয়ে তারপরে যদি সব কাজটা করি, ঘরটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো সে কারণে আজকে বিছানাটা তুলে নিলাম, তারপর অন্য কাজ করবো। তো বিছানাটা দেখো গোছানো হয়ে গেল, এবার একটু ঝেড়ে নিলাম, মানে ঘুমানোর আগেও ঝেড়ে নিই, তারপর বিছানাটা তোলার পরও ঝেড়ে নিই। তো হয়ে গেল বিছানাটা গোছানো, এবার বাদ বাকি কাজগুলো করব। তো চলো এবার বাসি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নেব। তো বাসি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে ঘর বারান্দাটা মুছে নেব। আর দেখো, তোমাদের সঙ্গে আমি একটু কথা বলতে পারছি না, যেহেতু কি বলবো, তোমাদের দাদা ভাই কাজে যাওয়ার আগেই আমাকে সব কাজ কমপ্লিট করে নিতে হয়। ও যেদিন চলে যাই আমার কাজ কমপ্লিট হয় না, সেদিন আমার খুব অসুবিধা হয়, মানে কাজ করতে করতে দোকানে খদ্দের এলে আবার খদ্দের দিতে হয়, তারপর আবার কাজ করতে হয়, এই করে করে আমি যেন হাঁপিয়ে যাই আর শরীরটা সেদিন আর চলে না। তো সেই কারণে যতটা পারি কাজটা এগিয়ে নেওয়ার চেষ্টা করি, তো তাড়াতাড়ি ঝটপটও করা হয়ে যায় ওই টানে টানে। আর এমনি যদি তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পর কাজ করি না, তাহলে মানে খদ দেওয়া কাজ করা আর ধরো অতটা টানও থাকে না যে এই করার পর এই করতে হবে। তো সেই কারণে ধীরে সুস্থেও কাজগুলো হয়, তো সে ভালো লাগে না। আর এইভাবে করে করে অভ্যাস হয়ে গেছে, তো এরকম না করলে ভালো লাগে না। তো চলো, ঝাড় দেওয়া তো হয়ে গেল, এইবার কি করব, ঘর বারান্দাটা মুছে নেব। তো ফার্স্টে এই ঘরটাই মুছে নেব, যেহেতু এই ঘরে ঠাকুর আছে আর তোমাদের দাদা ভাই পুজো দিবে, তো ঝটপট করে এই ঘরটা আগে মুছে নেব। আর আজকে আর চৌকির তল কোনাকান্তি মুছবো না, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, তো কালকে সকাল সকাল উঠে চৌকির তল কোনাকান্তিগুলো মুছে নেব। আর রোজ দিন চৌকির তল মুছিও না,
মা বকা দেয় রোজই মুছতে বলে, কিন্তু আমার হয় না জানো তো, সব সময়ের মধ্যে করতে হয়। ওই কারণে এই একদিন পর একদিন এরকম করে মুছি, তাহলে পরিষ্কার থাকে। আর মা যেদিন দেখে যে আমি মুছছি না, তাহলে একটু বকাবকি করে, রাগারাগি করে। তো কিছু করার নেই, সময়ের মধ্যে করতে হবে, তো সেই কারণে একটু ফাঁকিও মেরে দিই। তো চলো এই ঘরটা মুছে নেবো, তারপর পাশের ঘরটা মুছবো, তারপর বারান্দা রান্নাঘরটা মুছে নেবো। তো চলো ঝটপট কাজগুলো করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই তো কাজে চলে গেল, আর আমার সকালবেলার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। আর ওই ঘুম থেকে উঠে এই 8টা পর্যন্ত মানে কাজের চাটা বেশি থাকে, এখন কাজ থাকা বলতে গেলে ওই টুকটাক রোজ দিনের মতোই। কিছুটা বাসন আছে ধোয়া মাজা করতে হবে, আর এখনও সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, তো খাওয়া দাওয়া করতে হবে। আর হ্যাঁ, তোমাদের দাদা ভাইয়ের কালকে পায়ে লেগেছিলো, তো পায়ে যে জায়গাটা লেগেছিলো সেটা হাড়ের উপর লেগেছে, তো সেই কারণে ব্যথাটা সম্পূর্ণ ভালো হয়নি। কালকে কাজ থেকে এসে বোরোলিন গরম করে দিয়েছিল, তারপর দিদা বললো যে বোরোলিন গরম করে দিলে তাড়াতাড়ি ব্যথা মরবে না, তার থেকে ভালো যে চুনের সঙ্গে মধু মিক্স করে দিলে ব্যথাটা মরবে, তো সেটাই করেছিল। তো সকালবেলায় তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম, বললো যে হালকা হালকা ব্যথাটা আছে, যেহেতু হাড়ের উপর লেগেছে অত সহজে ভালো হবে না, তো হালকা হালকা ভালো হচ্ছে, আর কিছুটা আছে, তো ওষুধ খেলে সেরে যাবে, আসার পথে ওষুধ নিয়ে আসবো, খেয়ে নিলে ঠিক হয়ে যাবে বললো। তো ওই কারণে কাজে গেল। তো চলো আমি যে সমস্ত বাকি কাজগুলো আছে সেগুলো সেরে নিই, তারপর খাওয়া দাওয়া করে একদম তোমাদের সঙ্গে দেখা হবে। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। বাপ রে বাপ, এতটুকু সংসারে যে কাজ নেই নেই করে যে এত কাজ, কি বলবো, সারা দিনেও যেন শেষ হয় না। সকাল ঘুম থেকে উঠে যে শুরু করি টুকটুক করে কাজ করতে করতে সন্ধ্যা রাত্রি হয়ে যায়, তবুও যেন কাজ শেষ হয় না। তো সকালে কী কী কাজ করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তারপর তোমাদের দেখা হয় কাজে চলে গেলো, তারপর টুকটাক কাজ বলি, তাই টুকটাক করতে 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 অনেক কাজ করা হয়ে যায়। তো তোমাদের দেখা হয় খাওয়া দাওয়া করে চলে গেছে, তারপর আমি খাওয়া দাওয়া করলাম, আর তারপরে বাসন, যে সমস্ত বাসনগুলো ছিল, চায়ের বাসন, সকালের খাবারের বাসন, সেগুলো ধোয়া বাজা করলাম। তারপর তোমাদের দেওয়া হয় হচ্ছে কাজের জামা প্যান্ট ছিল, তারপর আমার দু একটা শাড়ি ছিল, তো সেগুলো সার্ফে ভিজিয়ে কেচে মেলে দিলাম। তারপরে বারান্দা মানে ঘর বারান্দা, বাসি ঘর বারান্দা তো মুছেছি আর সকালে, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তারপর আবার ফের আবার বারান্দা মুছতে হলো, আবারও নোংরা হয়েছে। তো এখন আর মুছবো না, একদম দুপুরে রান্না করার পর মুছবো। আর যেহেতু রাস্তা থেকে আমাদের নিচু, তো প্রচণ্ড প্রচণ্ড নোংরা হয়, মানে দিনে যে কতবার মুছতে হয় তার ঠিক নেই, ঘরগুলো অতটা হয় না কিন্তু বারান্দাটা বেশি হয়। তো যাই হোক, এখন সমস্ত কাজ সেরে নিয়েছি, আর বোন চলে গেছে পরীক্ষা দিতে, এখন বাড়িতে কেউ নেই, ওই মা আসছে মনে হচ্ছে হাফ টাইম, যদিও মায়ের এখন হাফ টাইম আমার যতদূর মনে হয়, মার এখনও কাজ কমপ্লিট হয়নি। তো যাই হোক, তো এখন আমি শর্ট ভিডিও করব, তো সেই কারণে এত রেডি হয়ে গেছি, রোজ দিন কাজে শেষে শর্ট ভিডিও করতে যাচ্ছি। তো বেলা চলে যাচ্ছে, আর হচ্ছে কি যে বেলা চলে গেলে না পরের উপর নির্ভর করতে হয়, কেননা কোথায় আলো আছে কোথায় আলো আছে খুঁজে বেড়াতে হয়, আর হচ্ছে কি যে ক্যামেরা ধরে দেওয়ার একটা মানুষ দরকার হয়। কিন্তু এই টাইমটায় করলে আমাদের এই বারান্দাতে যতটা আলো আছে এটা প্রচুর, তো এই কারণে হচ্ছে আমার এই টাইমটায় ভিডিও করতে বেশি ভালো লাগে। তো অনেকদিন পর এই টাইমটায় রেডি হয়ে নিয়েছি, তো এখন শর্ট ভিডিও করবো, তারপরে হচ্ছে রান্না বান্না করবো। তো আগে শর্ট ভিডিও করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আর দুপুরে কী কী রান্না করবো না করবো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। তো চলো, তো বন্ধুরা শর্ট ভিডিও করতে করতে অনেকটা সময় হয়ে গেছিলো, সেই কারণে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো এখন রান্না প্রায় হয়ে গেছে, এদিকে হচ্ছে দেখো মুসুরির ডাল, আর ওইদিকে দেখতে পেলে আলু পেঁপে ভাজা। তো আজকে দুপুরে রান্না এই মুসুরির ডাল আর আলু পেঁপে ভাজা, আর হবে ডিমের অমলেট ভাজা। তো ডিমের অমলেট ভাজাটা শেষেই করব, যেহেতু তোমাদের দেওয়া হয় মানে ঠান্ডা হয়ে গেলে ডিমের অমলেট ভাজা খেতে চায় না, এমনও
ডিমের অমলেট ভাজা ঠান্ডা ভালো লাগে না, তো সেই কারণে তোমাদের দাদাভাই এলেই ডিমের অমলেটটা ভাজি। তো তোমাদের দাদাভাই রান্না করতে করতে চলেও এসেছে, যেহেতু আজকে দেরি হয়ে গেছে তো সেই কারণে ডিমের অমলেটটা ভেজে নিচ্ছি। আর তো এখন ক্যামেরাটা ধরে আছে তোমাদের দাদাভাই, সে কারণে রান্নাটা ভালোভাবে দেখাতেও পারছি। আর ওইদিকে দেখো মা রান্না করছে। তো যাই হোক, ডিমের অমলেটটা ভাজা হয়ে গেলে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিবো, তারপর ও খাবে আমিও খেয়ে নেবো। তো চলো।